হ্যালো বন্ধুরা, আজকে আবার এক ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা অনেকেই চাই কিছু ইউনিক বিজনেস করতে এবং জীবনে স্বাবলম্বী হতে, তাই আমরা ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখে থাকি। কিন্তু দুঃখের বিষয়, সেই ভিডিওগুলো থেকে আমরা সঠিক ইনফরমেশন পাই না, শুধু শুধু আমাদের অমূল্য সময়টাকে নষ্ট করে ফেলি। তাই বন্ধুরা, আমরা যতটা পারছি চেষ্টা করছি সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করতে, চেষ্টা করছি প্রোডাক্টের পাইকারি এবং খুচরো রেট জানাতে, চেষ্টা করছি পাইকারি মার্কেট দেখাতে এবং চেষ্টা করছি কিছু সেলারদের সাথে পরিচিত করাতে, যাতে করে যেটুকু সময় ধরে ভিডিওটা দেখছেন সেটা যেন নষ্টের খাতায় না চলে যায়। তাই আমরা যাচ্ছি বাংলার বিভিন্ন পাইকারি মার্কেটে, খুঁটে খুঁটে ইউনিক বিজনেস আইডিয়াগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের ইউনিক বিজনেস আইডিয়া পেতে হলে পরে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমরা সেই জেলায় গিয়ে কিছু হোলসেল মার্কেট এবং সেখানে কি কি জিনিস সস্তা পাওয়া যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ব্যবসাটি হলো সফট টয়ের ব্যবসা। আমরা বাচ্চাদের খেলনার দোকানে গেলে দেখতে পাই লোম জাতীয় কাপড় দ্বারা তৈরি কিছু নানান ক্যারেক্টারের পুতুল, যেগুলো বাচ্চাদের খুবই লোভনীয় এক জিনিস। আপনি যদি স্বল্প ইনভেস্টমেন্ট করে কিছু ইউনিক ব্যবসা করতে চান, তাহলে এই ব্যবসাটি হবে আপনার জন্য উপযুক্ত। আবার আপনি এই সফটওয়্যারগুলোকে নিজে তৈরি করেও ছোটখাটো একটা কোম্পানি দাঁড় করাতে পারেন, তার জন্য কিছুটা প্রশিক্ষিত হতে হবে। এখনও এই সফটওয়্যারগুলোকে চায়না থেকে ইম্পোর্ট করা হয়, তাই এই ব্যবসাটা যদি আপনি ছোটখাটো করে শুরু করতে পারেন তাহলে এখনই হবে আপনার জন্য উপযুক্ত সময়। আর এই সফটওয়্যার মেকিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, www.careerbarta.com, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা শুধু শুধু বিজনেস আইডিয়া দিয়ে ছেড়ে দিচ্ছি না, আমরা যাচ্ছি বাংলার বিভিন্ন প্রান্তে এবং কথা বলছি বিভিন্ন সেলারদের সাথে, যাতে করে আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারেন। তাই আজ আমরা আবারও চলে এসেছি কলকাতার পর্তুগিজ চার্চ স্ট্রিট, যেটি ক্যানিং স্ট্রিটের পাশের গলি। আর এখানে আসতে হলে হাওড়া থেকে বাসে 10-15 মিনিট মতো সময় লাগে। এখানে এসে কথা বলেছি একজন সফটওয়্যার হোলসেলারের সাথে, আপনি যদি এই ব্যবসাটি করতে চান তাহলে এখানে এসে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। চলুন তাহলে আমরাও পরিচিত হই একজন সফটওয়্যার সেলারের সাথে এবং দেখে নিই ব্যবসাটা করে কতটা প্রফিট হতে পারে। আর হ্যাঁ, এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন, তার কারণ হচ্ছে আপনাদের লাইকই হচ্ছে আমাদের প্রেরণা। চলুন তাহলে শুরু করা যাক। ৬০ টাকা দাম আছে, কমাল দেখাম, কমাল দেখাম, ২৫ টাকা এটা অনেক সুন্দর তো টেডি বিয়ার, এটার প্রাইস কত আছে? ৭৫ টাকা অনেক সুন্দর, ১১০ টাকা ৫৫ টাকা ১৫০ টাকা দেখেছো? ওই সাইড দিয়ে
এটা মিনিমাম কপিস নিতে হবে মিনিমাম 6 ও বিজো ওরা ডিলিং করে না একসাথে 6 পিস নিতে পারবে আর কি মানে ওই মাল এই মাল না 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 স্যার ভালো কথা আর এই এই বড় বড় বাগটা কোথায় আছে দাও বাগ আমারটা বড় বাগটা খেয়ে নেই মনে হচ্ছে বাগ বলছি ওই এই ঠিক আছে দাও দাও ঠিক আছে এটা কত দারুন তো এটা কত 400 টাকা দাম 400 টাকা 400 টাকা অনলি যা অনেক সস্তা 400 টাকা আর সিংহটা700 বলে দিচ্ছি এই দাদার কাছে